রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি গণতন্ত্র নেই বলে অভিযোগ এনে বিরোধী দল সিপিআইএম এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হচ্ছে। তার অঙ্গ হিসেবে রবিবারও এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সিপিআইএম শহর দক্ষিণাঞ্চল কমিটি। রামঠাকুর সংঘের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বনমালীপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। তিনি রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেছেন। আজকে সিপিআইএম এর দক্ষিণ আগরতলা মত্ত বনমালীপুরের বন্ধুরা সেখানে সংগঠিত ভাবে উদ্যোগ গ্রহণ করেছে, মিছিল করে মানুষকে সজাগ করবে, সতর্ক করবে। আমরা জনগণের কাছে যেতে চাই। এই জনগণের কাছে যাওয়ার জন্যই আজকে আমাদের এই মিছিল। এই মিছিল থেকে আমরা আওয়াজ তুলব রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের যে ভিশন ডকুমেন্ট, এই ভিশন ডকুমেন্ট পূরণ না করে তারা যে মানুষের সাথে প্রতারণা করেছে, এই প্রতারণার জবাব মানুষ যাতে দেয় তার জন্যই আমরা মিছিলে আওয়াজ তুলব। আমরা আওয়াজ তুলব রাজ্যে আইনের শাসন আজকে ভুলণ্ঠিত।